আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। এটা একটা অফবিট ডেস্টিনেশন ছিল যেটা আমরা আপনাদেরকে দেখালাম। এটা জেনারেলি আমি অনেক ভিডিও দেখেছি কিন্তু কোনো ভিডিওতেই দেখতে পারিনি। এইটা আমরা বাধ্য হয়েই বুক করেছিলাম, কিন্তু বাধ্য হয়ে বুক করে অনেক কিছু দেখতে পেলাম এবং আপনাদেরকে দেখালাম। তো খেয়ে নিই, কালকে আরও অনেক কিছু দেখানোর আছে। হ্যাঁ ইয়েস, কালকে জঙ্গল সাফারি আছে। তার কী ব্যাপার আছে এখানে আমরা অনেক রকম ইনফরমেশান পাচ্ছি এদিক ওদিক সেদিক করে, তো এক্স্যাক্টলি কী ব্যাপার আছে সেটা আমরা কালকে আপনাদেরকে জানিয়ে দেব। টাটা অ্যান্ড গুড নাইট। সকলকে সুপ্রভাত। 24 তারিখ মঙ্গলবার, এখনও আমরা মোটামুটি সকালে রেডি, কিন্তু একজনকে সম্ভবত তুলে নিয়ে যেতে হবে, তার কারণ মর্নিং এখনও হয়নি। এখন টাইম হয়েছে সবে মাত্র 4:46, তো এর মধ্যে আমরা রেডি হয়েছি টুয়ার্ডস শিমলিপাল ন্যাশনাল পার্ক। এখানে অনেক কিছু শোনা যাচ্ছে, যেহেতু একটা নিম্নচাপের ব্যাপার হয়েছে অনেক কিছু শোনা যাচ্ছে, তো আমরা ভাবলাম যে লাস্ট যখন এত দূর এসেছি একবার গিয়ে দেখবো, যাবি হয় হবে নাহলে হবে না। তো আপাতত কাজ হচ্ছে গাড়িতে ওঠা, এখান থেকে বেরোনো, বেরিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। হ্যাঁ, ঘন্টাখানেক সঙ্গে সঙ্গে 5:11 আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেল সিপ্রন ইন থেকে শিমলিপাল ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে, কারণ শিমলিপালে আমরা কোনো পাইনি, কী বলে থাকার জায়গা পাইনি। তো 62 কিলোমিটার এখান থেকে ছিল, 1 ঘন্টা 43 মিনিট লাগার কথা, 6:53 দেখা যাক কতটা আমরা টাইম ম্যানেজ করতে পারি, কারণ আজকে কোথাও থামবো না, কারণ অনেক কিছু শুনেছি হবে না হ্যান ত্যান। তো দেখা যাক, গিয়ে একবার নিজেরা দেখতে পাবো এবং আপনাদেরকে ডিটেলস ইনফরমেশান দেবো এক্স্যাক্টলি নিজেরা গাড়ি নিয়ে আসলে বা নিজেরা যদি দেখতে আসেন এখানকার এক্স্যাক্ট রুলস কী আছে। একটা বিশেষ খবর আপনাদের বলে দিই, আমরা প্রায় শিমলিপাল ন্যাশনাল পার্কের এক্সিট একটা গেট আছে সেই গেট অবধি পৌঁছে গেছিলাম। শিমলিপাল ন্যাশনাল পার্ক করেছি তো স্বাভাবিকভাবে গুগল ওটা দেখিয়েছে, গুগলের কাছাকাছি ওই গেটটা ছিল ওটাই, হ্যাঁ ওটাই দেখিয়েছে। আলটিমেটলি আমাদের যেতে হবে শিমলিপাল পিঠাপাতা গেটই হবে। ও কি করেছিল, এদিক থেকে জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে যেতে চাইছিল, সেটা তো সম্ভব নয়, ফলে আলটিমেটলি আমরা আবার ওখান থেকে গাড়ি ব্যাক করালাম, করে এখন শিমলিপাল পিঠাপাতা গেট লিখেছি। জঙ্গলের মধ্যে দিয়ে ঘন্টাখানেক সঙ্গে সোম 6:09 ডিস্টেন্স ছিল, 20 কিলোমিটার আসতে পেরেছি, কারণ তো উল্টো দিকে চলে গেছিলাম, মানে 14:14 আমরা এমনি যাতায়াত করছি। এখন 1:14 দেখাচ্ছে 7:22, তো যাচ্ছি, বলে দিলাম যে যদি কারা নিজেরা গাড়ি করে আসেন, গাড়ি করে আসলে নিজেরা এই ছোটো ছোটো প্রবলেমগুলো হয় যে রাস্তা জানা নেই, উল্টো দিকে চলে গেলাম, এখানকার লোকাল ড্রাইভার হলে তারা জানতে পারতো, এবার সেটা ঠকে আমাদেরকে শিখতে হয় আর কি। এটা একটা নতুন শিক্ষা হলো,
দেখা যাক কতদূর যেতে পারি, কিভাবে যেতে পারি, আর ওখানে গিয়ে আরো আমরা এন্ট্রি করতে পারি পাই কিনা সেটা দেখা যাবে। আমরা গুগলকে এবার সবচেয়ে বেশি মতো বিট করেছি 26 মিনিট বাঁচিয়ে, অ্যারাইভাল এস্টিমেটেড অ্যারাইভাল টাইম ছিল 7:30, এটা অলমোস্ট 7টাতে আমরা ঢুকে যাব, আর 4.2 কিলোমিটার বাকি, 8 মিনিট লাগার কথা, তো প্রায় জঙ্গলের কাছাকাছি চলে এসেছি। চলুন ওখানে অব্দি যাই, তারপর বাকি ডিটেলস আপনাদেরকে বলছি। সিমলিপাল ন্যাশনাল পার্কের এন্ট্রি গেটে no alcohol beverage, no plastic bags, Shilpa Tiger Reserve, mask on, watch it out, what the fuck? What are you doing? 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 ফিল আপ করকে ইহা পে দেনা হ্যা না 1430 হ্যাঁ 1430 এই গেটটা খুব চেনা পরিচিত, সিমলিপালের গেট, এই যে সিমলিপাল লেখা। আমরা চলে এসেছি টাইমের মধ্যে, কিন্তু প্রবলেম হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, বা বৃষ্টি হলে ওদিকটায় ঢুকতে দেবে না। আর এখানে একটা জিনিস যেটা লেখা ছিল যে 180 mm বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকলে হবে, যদিও আমার নিশানের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm তার থেকেও বেশি ছিল, কিন্তু ওরা বললো না এগুলো নয়, আমরা মেনলি একে বেশি দেবো, মানে স্কর্পিও তারপরে সুমো এই টাইপের গাড়িকেই এন্ট্রি দিতে পারি। তো এখানে একটা বোর্ড আছে, তো বোর্ডটা দেখতে পাচ্ছেন, আর ওখানে ওরা ফর্ম ফিল আপ করতে গেছে। এখানে ড্রাইভার যেটা বলছে আমাদের দুটো বোলেরো নিতে হবে, তো দেখা যাক কথাবার্তা বলে কী করা যায়। 05 05 ODL 2022 000 2805 হ্যাঁ, ওর এক গাড়ি কা, ঠিক আছে। এভি বোলেরো, ওর 11 কে, এটা কি